প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কোমর এবং মেরুদণ্ড ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের সাথে বিরতির সময় আরও কয়েকজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন। মহসিন ইমরান, উনি লিখেছেন ডিস্ক সমস্যা এবং তার কোমর এবং পা ব্যথা ছিল, কোমরের ভিতরে কটকট শব্দ হয়। আচ্ছা, ধন্যবাদ। আসলে ডিক্স প্রলাপস যদি হয়ে থাকে সেটা অবশ্যই উনি কনফার্ম করেছে। ডিক্স প্রলাপসটা সাধারণত আমরা যদিও ক্লিনিক্যালি উই ক্যান অ্যাসেস দিয়ে আমরা ডাক্তাররা দেখলে বুঝি যে এসএলআর করে বা বিভিন্ন স্কোবার্স টেস্ট বা মাসেলের গ্রেড দেখলে আমরা বুঝতে পারি রেফার্ড পেন বা ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী। কিন্তু যদি সেটা এমআরআই করে কনফার্ম করা হয়ে থাকে ডিক্স প্রলাপসই ছিল, তো ঠিক আছে, হতে পারে। কিন্তু কটকট শব্দটা অনেক কারণে হতে পারে, যেমন আর্থ্রাইটিস জনিত যে সমস্যাগুলো হয় স্পেশালি, এক্ষেত্রে বয়স একটা ইম্পর্টেন্ট। ওনার বয়স কত এটা উনি হয়তো উল্লেখ করে নাই, যদি বয়সটা উল্লেখ করতো তাহলে আর বোঝা যেত। যদি এই কটকট শব্দ ওনার কোনো ডিস্টার্ব না করে, মানে ওনার মানে কাজে ব্যাঘাত না ঘটে, লাইফ স্টাইলে সমস্যা না হয়, এটা নিয়ে তো ওরিড হওয়ার কোনো কারণ নেই। তারপর এটা একটা অস্বস্তি বোধ হয় যে কটকট একটা শব্দ যদি হয়, হতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি মনে করি যে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দরকার, ফিজিক্যাল থেরাপি করা দরকার কিছুদিন। যদি উনি একজন ফিজিক্যাল থেরাপি স্পেশালিস্টের শরণাপন্ন কিছু এক্সারসাইজ করে, আশা করি এটা ইনশাল্লাহ এটা চলে যাবে। পাশাপাশি উনি একটু গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট বা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই জাতীয় কিছু সাপ্লিমেন্ট এগুলো উনি কিছুদিন খেয়ে দেখতে পারে। পাশাপাশি একটু মাসেল রিল্যাক্সিং স্পেশালি ব্যাকলোফেন কিছুদিন খেয়ে দেখতে পারে, বা ওই জায়গায় গরম শেক প্লাস ব্যথানাশক মলম দিয়ে দেখতে পারে, অনেক সময় এটা চলে যাবে। অ্যান্ড কটকট শব্দটা লিগামেন্ট হতে পারে, লিগামেন্টে কোনো টর্ন থেকে হতে পারে বা কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা থেকে হতে পারে। কারণ কোমরে কিন্তু আমাদের তেমন কোনো সাইনোভিয়াল জয়েন্ট নাই এখানে, হ্যাঁ শুধু হিপ জয়েন্টটা আছে। তো সাইনোভিয়াল জয়েন্টে যেমন আমরা আঙ্গুল যখন ফুটাই সেখানে একটা আওয়াজ হয়, তো এই জাতীয় আওয়াজটা খুবই কম হয়। তারপরও রোগীর কাছে অনেক সময় মনে হতে পারে যে এটা হচ্ছে, তো আমার কাছে মনে হচ্ছে না এটা ভয় পাওয়ার মতো মানে বড় কোনো সমস্যা। আর এম এ মঞ্জু চৌধুরী, উনি লিখেছেন ঘাড়ে ব্যথা 2 মাস ধরে, কিছুদিন উনি হোমিও ওষুধ খেয়েছেন কিন্তু 5-6 দিন ধরে আগের চেয়ে ব্যথা বেড়ে গিয়েছে। হ্যাঁ, আসলে ঘাড় ব্যথা অনেক কারণে হয়, এটা আমরা আজকেও প্রোগ্রামে বলেছি, লটস অফ কজ আছে। তো ঘাড় ব্যথার ক্ষেত্রে যদি ব্যথাটা ঘাড়ে হয় এবং ব্যথা যদি হাতে রেফার্ড হয়, মানে ঘাড় থেকে হাতে হাতটা অবশ লাগে, ঝিঝি করে, টান লাগে, তো সেই ক্ষেত্রে আমি বলবো ওনাকে একটা ডাক্তারের শরণাপন্ন একটা এমআরআই করে দেখতে। ঘাড়ের এমআরআইটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু উনি হোমিও ওষুধ খাওয়াতে কমে গিয়ে এখন আবার তীব্র ব্যথা, বুঝতে হবে ওনার রোগের কোনো সমাধান হয় নাই। হয়তো হোমিও হয়তো পেন কিলার থাকতে পারে, আমরা আসলে এই সাবজেক্ট অত একটা জানি না। আমাদের অ্যালোপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমাদের মানে আমরা পড়ালেখা করেছি, সো সেই ক্ষেত্রে হয়তো ওষুধটা পেন কিলারটা হয়তো বন্ধ হয়েছে, আবার হয়তো তীব্র ব্যথা হচ্ছে। আসলে রোগের সিমটমের চেয়ে রোগের অরিজিন যদি আপনি না ধরতে পারেন, আপনি যদি রোগ কেন হয়েছে সেটাও যদি চিকিৎসা না করেন, তাহলে কিন্তু বারবার বারবারই সেটা ফিরে আসবে সমস্যা। আমার মনে হয় উনি একটা এমআরআই করে দেখতে পারে যে কি সমস্যা আছে। আমাদের সাথে একজন দর্শক ফোনে সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে দীপক মণ্ডল, বয়স আমার 62। আমার 2 মাস আগ থেকে কোমরে একটু হালকা আঘাত লাগছিল, তারপর দিয়ে একটা পেন কিলার খেলাম এবং হাঁটা চলা করছি, মোটামুটি কাজ বাজ করছি। তো আস্তে আস্তে ব্যথাটা ডান পায়ের দিকে নামতে থাকে, মূল ব্যথাটা কম নিয়ে ডান পায়ের দিকে নামতে থাকে, নামতে নামতে এখন ব্যথাটা আস্তে আস্তে তীব্রতা ধারণ করতেছে। উপায় না পাই আমি কিছু দিয়ে একটা পেন কিলার খাই, কিন্তু ভোরে ঘুম থেকেও জাগলে তখন ব্যথাটা মানে আমার শিরা থাকে না, এত অস্থির ব্যথা, মানে হাঁটাহাঁটি করলে ব্যথাটা কমে। এভাবে কিছুদিন খাওয়ার পরে তারপরে আমি ডাক্তার শরণাপন্ন হই অস্থিরতার কারণে। এবার ডাক্তার নিউরোলজি একজন ডাক্তার দেখালাম, কিছু ওষুধপত্র দিল এবং থেরাপি দিল, কিন্তু ওষুধ থেরাপিতেও তাতে আমি কোনো সুফল পাই নাই। রাত্রে 2-3টা ঘুম থেকে জাগি, তখন আমি মানে অসম্ভব ব্যথা, স্বীকার করার মতো ব্যথা। এটা একটা পাই হয় আপনার, একটা পায়ে না দুইটা পায়ে? হ্যাঁ, ডান পাটায়, ডান পাটায় একদম, ওই কোমর থেকে পায়ের একদম নিচে গোড়ালি অবধি শোনা যাচ্ছে। আপনি কি কোমরের এমআরআই করেছেন? এমআরআই করছি, এমআরআই করার পর আরো একজন নিউরোলজি ডাক্তার দেখালাম, উনি বলল যে আপনার ভেইন ট্যাপ গেছে, মানে
জিএলআইডি দুটো পয়েন্ট দিয়ে, একটা পুরা চাপা আর একটা কিছুটা চাপা অবস্থানে আছে। থেরাপি দিলাম কিছুদিন, কোন ফল পাচ্ছে না, জমার নাই, ব্যথা বাড়তেছে, এত ব্যথা বাড়তেছে যে আমি ওই পেন কিলার কিলো খাই খাই অসুস্থ অবস্থায় আছি, অবস্থা চলছে এখন আমার। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাটা। ওনার দুইটাই ডিস্ক প্রলাপস আছে এবং বয়স 62, এই ক্ষেত্রে কিন্তু আর্থ্রাইটিস অটোমেটিক ডেভেলপ করে, মানে আর্থ্রাইটিসটা হচ্ছে মানে অস্টিওআর্থ্রাইটিস কিন্তু বুঝতে হবে সবাইকে ভুগতে হবে যাদের বয়স 50-এর উপরে, মানে এইটা একটা এমন, দিস ইজ এজিং প্রসেস, মানে অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ আসবেই, মানে মানুষ না হলে বুড়ো হবে না কেউ, সব ইয়াং থেকে যাবে, হাড্ডির ক্ষয় আসবেই। সো এটা বয়স 62 ওনার, পাশাপাশি উনি আঘাত পেয়ে একটা প্রিয় লেডি হয়েছে, তো এই ক্ষেত্রে ওনার চিকিৎসাটা একটু মানে কয়েকটা মানে ডাক্তারের এমআরআই ফিল্ম দেখে অ্যাসেস করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। অনেক ক্ষেত্রে ফিজিক্যাল থেরাপি প্রপার ওয়ে যদি করা যায়, পাশাপাশি অনেক সময় ইপিডুরাল দেওয়া খুবই ইম্পর্টেন্ট এই রুগীর ক্ষেত্রে, ইপিডুরাল এবং ইলেকট্রোথেরাপি প্লাস ওই যে আকুপাংচার খুবই ইফেক্টিভ কনজারভেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে। যদি এটা একেবারে ফেল করে বা বেশি প্রলাপস হয় সেক্ষেত্রে আবার সার্জারির একটা মানে প্রয়োজন হতে পারে। এখন 60 ইয়ার্স ওল্ড সার্জারিও অনেক সময় যে মানে আশানুরূপ রেজাল্ট নাও আসতে পারে, কারণ ওখানে ফাইব্রোসিস অলরেডি ডেভেলপ হয়েছে, মাসেল এমনিতেই ওয়াস্ট হয়ে আছে বয়সজনিত, তো এই ক্ষেত্রে আবার পরবর্তীতে পুনর্বাসনের একটা ব্যাপার আছে। আর সার্জারি কিছু প্রোটোকল আছে, আমাদের দেশে হয়তো সেটা ওইভাবে হয় না, উন্নত বিশ্বে কিন্তু বিফোর সার্জারি রুগীকে আগে রিহ্যাব করা হয়, মানে আগে রুগীকে ফিট ফর সার্জারি মানে ট্রেন করা হয়, এক্সারসাইজ করানো হয়, প্রচুর ফিজিক্যাল থেরাপি করানো হয়, দেন সে রেডি হয় সার্জারির জন্য, দেন তাকে সার্জারির পর আবার থেরাপি দেওয়া হয়। তো এই প্রোটোকল গুলো বাংলাদেশে এখনো প্রি এন্ড পোস্ট সার্জারি আসলে ফিজিওথেরাপির প্রয়োজন হয়, তো এটা এখনো ওইভাবে হয় নাই, যার কারণে এই সার্জারি গুলো অনেক সময় রেজাল্ট আসে না। তো এই ক্ষেত্রে ওনাকেও মানে আসলে না দেখে ক্লিয়ার এমআরআই পিকচার তাহলে বোঝার খুব টাফ, তবে রোগ নির্ণয় ঠিক আছে। জি, পিএলআইডি, তো আমার মনে হয় আপনি কিছুদিন আরো রেস্টে থাকতে পারেন, কমপ্লিট শুয়ে থাকেন, কিছুদিন মাসেল রিল্যাক্সিং, স্পেশালি ইপিরিসন বা টলফেরিসন একটা করে দুবেলা, আর ব্যথার ওষুধ দীর্ঘদিন খাওয়াটা ভালো না, বা ভিটামিন B1 B6 আপনি 10-15 দিন আরও রেস্টে থেকে একটু দেখেন, গরম সেক দিয়ে দেখেন, এতেও যদি ইম্প্রুভ না করে তাহলে হয়তো আপনাকে ডাক্তারের আবার অপিনিয়ন নিতে হবে, আইদার একজন সার্জনের অথবা একজন ফিজিক্যাল থেরাপিস্টের, যে কোনো একজনের অপিনিয়ন নিয়ে ওইভাবে আপনাকে আবার আগাতে হবে। আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, মাহফুজা মেসবা, বয়স 25 বছর, উনি লিখেছেন সারাক্ষণ মাজায় ব্যথা করে, নামাজ পড়ার সময় বেশি জ্বালাতন করে ব্যথাটা। আচ্ছা, 25 বছর বয়স, তো 25 বছর বয়সে এটা মেয়েদের প্রায় এটা এই জাতীয় সমস্যা মহিলাদের হয়, অনেক সময় কাজের কারণে বসে থাকার থেকে এটা হতে পারে। আর জ্বালাতন জিনিসটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে মাসেলের ইয়া থেকে হয়, মানে মাসেলে কোনো কারণে স্ট্রেন যদি হয়, মানে মাসেল স্ট্রেস থাকে খুব বা টেন্স থাকে অলওয়েজ। এখন এমন হতে পারে উনি হয়তো এমন উনি ওনার পেশা লেখেন, যদি এমন হয় যে বসে থাকেই তার কাজ হতে পারে না, অনেকে ডেস্ক জব করে বসে থাকে, তো এটা কিন্তু ওই সবাইকে আমি বলছি এর আগেও যে টানা বসে থাকা যাবে না, মানে টানা 1 ঘন্টা দেন একটু হাঁটেন, দাঁড়ান, বসেন, এই যে পরিবেশটা চেঞ্জ করতে হবে। আর এই ক্ষেত্রে উনি কিছুদিন ওখানে কন্ট্রাস্ট থেরাপি দিতে পারে বাসায়, যেমন উনি কিন্তু বলেছেন যে সব সময় সারাক্ষণ মাজায় ব্যথা, মানে সব সময় কিন্তু তার ব্যথাটা থাকে, ব্যথাটা থাকে, তো সেই ক্ষেত্রে উনি গরম একবার গরম শেক, ঠান্ডা শেক, ওই যে এর আগে বলেছিলাম আরেক রুগীর ক্ষেত্রে যে 1 মিনিট গরম শেক, 1 মিনিট ঠান্ডা শেক, কিভাবে দিবে, একটাতে হট ওয়াটার ব্যাগে গরম পানি নিবে আর একটাতে আইস প্যাক নিবে, এটা যে কোনো ফার্মেসি থেকে কিনতে পাওয়া যায়। সো একবার একবার 1 মিনিট 1 মিনিট করে দিয়ে দেখতে পারে, আর কিছু ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ উনি করতে পারে, এবং পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ মহিলাদের খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ, মহিলারা পোস্ট সিজারিয়ান বা মানে বা প্রেগনেন্সির আগেও কিন্তু এই জাতীয় এক্সারসাইজ ওনাদের ফিটনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট, পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ এবং ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এগুলা আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে অথবা যে কোনো ইন্টারনেটে যারা ডাক্তারদের অনেক ডাক্তারদের এই বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে, দেখে উনি করতে পারে, যদি এতেও ইম্প্রুভ না করে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আসলে লাইফস্টাইল মডিফিকেশনটা আমাদের জন্য খুব দরকার, যেটা বললেন যে একটানা বেশিক্ষণ বসে থাকা বা একটানা খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সবই কিন্তু আমাদের মানে স্বাস্থ্যের স্বাস্থ্যের জন্য। আজকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ, এসটিভি দর্শক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।